রাইটিং স্কিলস এর সিরিজ আলোচনা চলছে, সে সিরিজের তৃতীয় সিরিজে এসে নিয়ে আলোচনা শুরু হচ্ছে। আজ এসে আলোচনার প্রথম পর্বে আমরা আলোচনা করব, হোয়াট ইজ অ্যান এসে, এসে কাকে বলে। তো এসের বাংলা শব্দ আমরা জানি প্রবন্ধ। তো প্রবন্ধ একটি সংক্ষিপ্ত রচনা যেটি অকাল্পনিক, কল্পনা দিয়ে এই রচনা করা যাবে না, তার মানে বাস্তবতা থাকতে হবে রচনাতে। অকাল্পনিক রচনা যা কোনো বিষয়কে বর্ণনা করে, কোনো বিষয়কে বর্ণনা করতে পারে, সেই বিষয়টিকে বিশ্লেষণ করতে পারে এবং বিষয়টিকে স্পষ্ট করে, এটি প্রবন্ধের কাজ। এটি পাঠককে কোনো বিষয়ে, কোনো যে কোনো একটি বিষয়ে পাঠককে একটি পরিপূর্ণ ধারণা প্রদান করে এসে। এই এসে পড়ার উদ্দেশ্য এটি যে পাঠক যদি কোনো বিষয় সম্পর্কে ভালো করে জানতে চায়, খুব গভীরভাবে জানতে চায়, স্পষ্ট হতে চায়, তাহলে তাকে সেই বিষয়ের এসেটি পড়তে হবে। তো আমরা দেখে নেই, অ্যান এসে ইজ এ শর্ট পিস অফ নন ফিকশন। এটি একটি শর্ট পিস অফ নন ফিকশন, শর্ট লেখা হবে, শর্ট সাইজ, দ্যাট ডিসক্রাইব করে অথবা ক্লারিফাই করে অথবা আর্গু করে, যুক্তি দেখায় অথবা বিশ্লেষণ করে একটি সাবজেক্টকে। ইট ইজ এ কমপ্লিট পিস অফ রাইটিং, এটা একটি পুরোপুরি একটি পরিপূর্ণ লেখা, দ্যাট ক্যান মেক সেন্স টু দ্য রিডার ইন ইট সেলফ, এবং যেটা কি করে একজন পাঠকের কাছে তার পরিপূর্ণতা তুলে ধরে এবং পাঠক তার মর্ম, তার গুরুত্ব বুঝতে পারে। তো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব পার্টস অফ অ্যান এসে।